বন্ধুরা, ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন কেবি বাংলা। আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন রিক্রুটমেন্টের ভিডিও নিয়ে চলে এসেছি, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ। তো ভারতের কৃষি বিভাগে এখানে বিভিন্ন রকম পোস্টে নিয়োগ চলছে। আবেদনের মূল্য এখানে নেই এবং আপনাদের অনলাইনে আবেদন করতে হবে। শুধুমাত্র একটি ইমেল আইডির মাধ্যমে স্ক্যান করে পাঠিয়ে দিলে আপনাদের আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে আজকের আবেদনটি আপনাদের সম্পূর্ণ করা হবে। তো এক এক করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কী কী কোয়ালিফিকেশান এলিজিবিলিটি থাকলে আপনারা আবেদন করতে পারবেন। আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে এক এক করে দেখিয়ে দিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করবার আগে প্রতিবারের মতো আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেনি, খুব তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের এই রিক্রুটমেন্টের নোটিশটি চাইলে আপনারা এই অফিসিয়াল সাইটে এসে ডাউনলোড করতে পারবেন। তাছাড়া এই ভিডিওর নিচে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকেও আপনারা খুব সহজে আজকের এই রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন। আমি সরাসরি চলে যাবো সেই রিক্রুটমেন্টের নোটিশটির মধ্যে। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফর্মেট অফ অ্যাপ্লিকেশন ফর্ম, এটা হচ্ছে সেই অ্যাপ্লিকেশন ফর্ম অফলাইনের। এটি সবার প্রথমে আপনাদের A4 সাইজে প্রিন্ট আউট করতে হবে। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে আপনারা এখানে আবেদন করতে পারবেন, এখানে কোনো রকম আবেদন মূল্য লাগবে না। এই ফর্মটি শুধুমাত্র ফিল আপ করবেন। এই ফর্মটি খুব সুন্দর করে ফিল আপ করার পর একটি জিমেল আইডি রয়েছে, আমি সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে জিমেল আইডিটি রয়েছে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন 6 নম্বরে, এই জিমেল আইডিতে আপনাদের শুধুমাত্র স্ক্যান করে পাঠিয়ে দিতে হবে 17/6/2021 তারিখের মধ্যে। এবার এর সঙ্গে কী কী ডকুমেন্টস লাগবে আমি আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো। সবার আগে চলে আসলাম সেই রিক্রুটমেন্টের নোটিশটির মধ্যে। ICAR ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট, এর নিচে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস। এই রিক্রুটমেন্টটি প্রকাশিত হয়েছে 2/6/2021 তারিখ, এখানে অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। এগুলি দেখানোর আগে আমি আপনাদের ইন্টারেস্টিং পয়েন্টগুলি দেখিয়ে দিচ্ছি। এখানে সবার প্রথমে যে ফর্মটি আমি আপনাদের দেখালাম সেই ফর্মটি প্রিন্ট আউট করবেন, এর সঙ্গে এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং সাপোর্টিং ডকুমেন্টস স্ক্যান করবেন একটি PDF-এর মধ্যে। সেই PDF-টি আপনারা আপনাদের নিজের মেল থেকে এই মেলে পাঠিয়ে দেবেন। পাঠানোর যেটা লাস্ট ডেট দেখতে পাচ্ছেন 17/2021 তারিখে লাস্ট ডেট। এবার যেটা ইন্টারেস্টিং পয়েন্ট সেটা হলো সেই ফর্মের মধ্যে আপনাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি চাওয়া হয়েছে। পরবর্তীতে আপনাদের যেটা ইন্টারভিউ হবে সেটা কিন্তু অনলাইনে ইন্টারভিউ হবে, মানে বাড়িতে বসে আপনারা ইন্টারভিউ দিতে পারবেন। এবার ইন্টারভিউ সময়কাল আপনারা কী করে বুঝবেন, এখানে বলা রয়েছে বাই ইমেল অর ওভার ফোন। তো যে ফোন নাম্বারটি আপনি সেখানে দেবেন সেই ফোন নাম্বারে আপনাদের SMS করা হবে বা ইমেল আইডির মাধ্যমে আপনাদের SMS করে জানিয়ে দেওয়া হবে যে আপনার এত তারিখে ইন্টারভিউ রয়েছে। এও বলা রয়েছে অরিজিনাল ডকুমেন্টস উইল বি ভেরিফাই অ্যাট দ্য টাইম অফ অ্যাপয়েন্টমেন্ট, যখন আপনাদের ইন্টারভিউ শুরু হবে তার ঠিক আগে আপনাদের অরিজিনাল ডকুমেন্টসগুলি ভেরিফাই করানো হবে। তো এরপরে আমি আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখিয়ে দিচ্ছি, যেটা 4 নম্বর রয়েছে। এজ লিমিট ফর বোথ অফ দিস পজিশন রিস 18-35 ইয়ার্স। তো 18-35 ইয়ার্সের মধ্যে আপনাদের বয়স হতে হবে। এজ রিল্যাক্সেবল অফ 5 ইয়ার্স ফর SC/ST এবং ওমেন, 5 বছর ছাড় পাবেন কারা, SC/ST এবং যে কোনো কাস্টের ওমেন ক্যান্ডিডেটরা। 3 ইয়ার্স ফর OBC ক্যান্ডিডেট ইজ অ্যাপ্লিকেবল অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ICAR রুলস অনুযায়ী আপনারা OBCরা 3 বছর ছাড় পাবেন। বাকি যে পয়েন্টগুলি রয়েছে এই সকল আপনারা দেখে নেবেন, ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে দয়া করে দেখে নেবেন। তো এরপরে সরাসরি আমরা পোস্টের মধ্যে চলে আসবো, এখানে কী কী পোস্ট রয়েছে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট TA, এজ লিমিট আপনাদের লাগবে 18-35 ইয়ার্সের মধ্যে, বেতন পেয়ে যাবেন 20,000 টাকা। এখানে পোস্ট রয়েছে একটি। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান যেটা লাগবে সেটা হচ্ছে BSc, আপনাদের ডিগ্রি লাগবে ইন এগ্রিকালচার হর্টিকালচার বোটানি বা লাইফ সায়েন্স নিয়ে। ডিজারেবল কোয়ালিফিকেশান রয়েছে যেটা হচ্ছে রিসার্চ এক্সপিরিয়েন্স ইন ফিল্ড টেস্টিং অফ ক্রপস অ্যান্ড ডেট রেকর্ডিং। তো এই যে কোয়ালিফিকেশানটি রয়েছে ডিজারেবল, এটা থাকলেও আপনারা আবেদনের যোগ্য, না থাকলেও কিন্তু আবেদন করতে পারবেন। আমরা নেক্সট পোস্টে চলে আসবো, যেটা দেখতে পাচ্ছেন ল্যাব কাম ফিল্ড অ্যাটেন্ডেন্ট। এখানে আপনাদের যেটা বয়স লাগবে সেটা হচ্ছে 18-35-এর মধ্যে। এছাড়া তো ছাড় রয়েছে যেটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। এই কাজের জন্য আপনারা বেতন পেয়ে যাবেন পার মান্থ 12,000 টাকা। তো এই কাজটি করবার জন্য আপনাদের যেটা কোয়ালিফিকেশান লাগবে, দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিট 10+2 ইন এগ্রিকালচার হর্টিকালচার বা সায়েন্স বা আর্টস বা কমার্স নিয়ে। তো বুঝতে পারছেন আপনাদের সবার প্রথমে 12 পাস হতে হবে, সেটা এগ্রিকালচার নিয়ে হতে পারে বা হর্টিকালচার নিয়ে হতে পারে বা সায়েন্স গ্রুপ নিয়ে হতে পারে বা আর্টস বা কমার্স, যে কোনো গ্রুপ নিয়ে আপনারা যদি শুধুমাত্র 12 পাস করে থাকেন তাহলে কিন্তু আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন, ল্যাব কাম ফিল্ড অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য। বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। রিক্রুটমেন্ট যেমনই হোক না কেন, ছোটো বড়ো সব রকম রিক্রুটমেন্ট আমি আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করি।